আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ভেরোনা শহরের মাতব্বর রাকিব ভাইয়ের সাথে আলোচনা করব। উনি গত 29 তারিখে, আজকে 31, 2 দিন আগে পাশ করেছেন। তো উনি একটা ভুল করেছেন, তো আমরা দেখি যে ওনার ইস্কাদায় কি কি প্রশ্ন আসছে। আমরা রিসেন্টলি যা পড়াই তাই কিন্তু আসে, গতকালকে পড়েছি এতেই ওনার প্রশ্নের পরীক্ষা আসছে। দেখেন যেটা পড়েছি এটাই আমরা আলোচনা করবো সবগুলো প্রশ্ন। এখন দেখবো যে প্রশ্নগুলা কি সহজ না কঠিন, আমাদের জানা নাকি আমাদের অজানা। চলে যাই আমরা প্রথম প্রশ্নে। আমরা সবাই প্রশ্ন শেষ করে অ্যান্সার দিব, আগে কোন অ্যান্সার দিব না। আর আমরা স্ক্রিনটা দেখা যাচ্ছে, সবাই বলেন তো, লেখা গিয়ে দেখা যায়, বোঝা যায়, কথা শোনা যায়? জি ভাই, জি ভাই, জি স্যার, জি স্যার, কথা শোনা যায়। ওকে, আসসালামু আলাইকুম স্যার। মোবাইলটা অরিজন্টালে করলে আরো ক্লিয়ার উত্তর। ওকে, মাইক বন্ধ রাখি সবাই। লো স্পেসরে মিনিমো দেল বাতিস্ট্রাদা লি পেনমাটিচি, মানে টায়ারের বাতিস্ত্রাদা বলতে কি, টায়ারের মধ্যে যে ফাড়া ফাড়া দাগ থাকে না, টায়ারের মধ্যে দেখবেন যে টায়ারের মধ্যে যে জল ফাড়া ফাড়া দাগ থাকে না, এরকম ফাড়া ফাড়া দাগ থাকে না টায়ারের মধ্যে, ওই ফাড়া ফাড়া দাগ কি হয়, ওই পানির উপর দিয়ে গেলে পানিগুলা ওই চিপা চাপা দিয়ে বের হয়ে যায়, এই জন্য গাড়ি কি করে না, স্লিপ কাটে না। ওই চাকার মধ্যে যে রেক রেক ফাড়া ফাড়া থাকে, এই রোলিং করে ফাড়া ফাড়া কেন দেওয়া হয়, আকোয়া প্ল্যানিং এর জন্য, যেন পানির উপর দিয়ে গাড়ি যদি যায় স্লিপ কাটবে কিন্তু পানির উপরে, কারণ কি পানিটা পাস হওয়ার কোনো জায়গা না, এর জন্য চাকাটা কি করা হয়, মাঝে মাঝে প্রতিটা চাকার মধ্যে ফাড়া ফাড়া থাকে, থাকে না ফাড়া ফাড়া, ওই ফাড়া ফাড়া ওইটার যে মাপ ওটা হল কি 1.6 মিলিমিটার, 1.6 মিলিমিটার গাড়ির, ওই 1.6 এর কম হয়ে গেলে চাকা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। সো ওইটাকে বলে বাতিস্ত্রাদা, মানে অনেক অনেক সময় চললে ঘর্ষণের ফলে ওই ফাড়া ফাড়া দাগটা কি হয়, ক্ষয় হইতে হইতে চাকার সাথে প্রায় মিশে যাওয়া, মিশে যাওয়ার মতো হয়ে যায়, যখন নাকি প্রায় মিশে যাবে তখন চাকাটা কি করতে হয়, পরিবর্তন করতে হয়। এবং ওটার মাপ কি 1.6 মিলিমিটার, মানে কমপক্ষে 1.6 মিলিমিটার থাকতে হবে, এর নিচে নেমে গেলে কি করতে হবে, এটা পরিবর্তন করতে হবে। তো বাতিস্ত্রাদা কোনটাকে বলা হয়, আমরা যদি যারা নতুন আছেন আপনাদের সব সুবিধার জন্য আমরা যদি দেখি বাতিস্ত্রাদা। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব, আমরা মাইকটা বন্ধ রাখি, আমি শুধু দেখবো, দেখলে আশা করি চিনবো সবাই। ওকে, এখন সবার পরিচিত মনে হবে যে বাতিস্ত্রাদা কি, এখন চিনছি বাতিস্ত্রাদা কোনটা চিনা যায়, এই যে ফাড়া ফাড়া দাগ গুলো দেখা যাচ্ছে এই যে নিচ থেকে উপর পর্যন্ত, এটাকে কি বলা হয়, বাতিস্ত্রাদা। সবাই বলেন একসাথে, কি নাম, বাতিস্ত্রাদা। এটা কেন দেওয়া হয়, আকোয়া প্ল্যানিং এর জন্য কেন দেওয়া হয়, আকোয়া প্ল্যানিং এর জন্য, রাস্তায় পানি বা বরফ এগুলো যেন এই চিপা চাপা বের হয়ে যেতে পারে, যেন স্লিপ না কাটে, এর জন্য কি করা হয়, এই বাতিস্ত্রাদা গুলা দেওয়া হয়, দেওয়া হয়। এটা মাপ কত, 1.6 মিলিমিটার প্রাইভেট কার আর মোটরসাইকেলের জন্য, 1 মোটরসাইকেলের জন্য কত, 1 মিলিমিটার, কি কিলোমিটারের জন্য 0.5, ওকে কি কিলোমিটারের জন্য 0.5, মোটরসাইকেল 1 মিলিমিটার আর গাড়ির জন্য 1.6 মিলিমিটার। এই যেটা নাম কি, বাতিস্ত্রাদা। এটা ক্ষয় হয়ে গেলে চাকা কি করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা সবাই ক্লিয়ার বাতিস্ত্রাদা কি, এটা ক্ষয় হয়ে গেলে চেঞ্জ, এই যে দেখেন এখানে মাপ আছে, এটা কি একটা মাপ দেওয়া, প্রত্যেকটা টায়ারে দেখবেন এরকম একটা মাপ থাকবে প্লাস্টিক, যখন ক্ষয় হইয়া এই এই দাগ পর্যন্ত আসবে, চাকা কি করতে হবে, পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা টায়ারের বাতিস্ত্রাদার মধ্যে এরকম ই দেখবেন, হালকা মোটা জায়গা দেখবেন, তো এটা কি 1.6 মিলিমিটার। ওকে, জামিল আহমেদ মাইক বন্ধ রাখি, আব্দুল আলী মাইক বন্ধ রাখি। ওকে, ওকে আব্দুল আলী মেরে ব্লক করে দিচ্ছি, কেন তো লাভ নাই, এখন মাইক বন্ধ করে লাভ নাই। ওকে, ব্লক করে দিচ্ছি আব্দুল আলী ভাইকে। লো স্পেসরে মিনিমো দেল বাতিস্ত্রাদা লি পেনমাটিচি দি উন্নত ভেহিকল, একটা গাড়ির দে ব্যাসের অবশ্যই 1.6 হইতে হইব, সো কষ্ট হবে কি, বেরো 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 1.6 বেরো, ভেরি গুড। আর মোটরসাইকেল হলে 1 1, ক্লিয়ার। ইল সিলাফিক গ্রাথ, এটা পেরিকুলার কাটতেলো, এটা কি কোণের তাপ, তো ইল সিলাফিক গ্রাথ এম সিলাদি পেরিকুলার, পেরিকুলার কাটতেলো, সো কষ্ট হবে, বেরো বেরো, এটা পেরিকুলার ত্রিঅ্যাঙ্গুলি রোসো, কত কত মিটার আগে থাকবে বিপদের, 100
এটা কি বোঝায়? রাস্তা সোজা গিয়ে দেবে গেছে, এরপর আবার উপরে উঠছে। সো প্রথমে দিশে যা, প্রথমে দিশে যা, তারপর সালিতা, সালিতা। এটা দি বিয়ে তো সস্তা, পার্কিং করা যাবে না শহরের মধ্যে। যদি এক্সট্রা কোনো কার্তলো না থাকে, তালবো দেবের সিনাসিয়নে সিগন্যাল না থাকে, পানানিন্দ্র কাজে না থাকে, তাহলে রাত আটটার পরে পার্কিং করা যাবে। আর দুই দিকে দাগ থাকলে কখনোই সেন মানে করা যাবে যাবে না। এল সিনাফিক রাত কনসেন্টের অনুমতি দেয় লা সস্তা এসপোনেন্দো, মানে এটা থাকলে আমরা পার্কিং করতে পারবো। এই কার্তলো পার্কিং অনুমতি দেয় এসপোনেন্দো ইল তালিয়ান্দো এমেসো ডাউন পার্কিং মিটার, এটা পার্কিং মিটার দিয়ে পার্কিং করতে পারবেন। বুঝতে হবে মানে পার্কিং মিটার বলতে একটা মেশিন থাকবে, একটা এদিকে মেশিন আপনি দুই রু দিবেন, দুই রু দিলে মেশিন থেকে আপনাকে দুই ঘন্টার জন্য পার্কিং এর টিকিট দিবে। আতিক ভাইকে ব্লক করে দিচ্ছি, যারা বুঝেন না জুম তারা ফেসবুক থেকে দেখবেন। এখন দুই দুই একবার ব্লক হলে পরে ঠিকই শুদ্ধ। আতিক ব্লক করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার এই চার নাম্বার কুইজটা একটু বোঝাই দেন ভালো করে, কারণ এই চার নাম্বার কুইজটা ভুল হইছে আমার। ও আপনি নি আপনি জমে ঢুকছেন আয়, আপনি আপনি কথা বলেন, নতুন দের উদ্দেশ্যে আপনি যে চলে আসছেন বলেন ব্রাদার রাকিব ভাই, কিছু কথা বলেন। নতুন দের উদ্দেশ্যে একটাই বলার, ভয়ের কিছু নাই আলহামদুলিল্লাহ। সবাই যদি সময় দেয় তিন মাস বা সাড়ে তিন মাসের বেশি লাগবো না, আমার সাড়ে তিন মাস লাগছে টোটালি। আমি এর আগে ভর্তি হয়েছিলাম ই1 গ্রুপে গত বছর, কিন্তু আমি ফাঁকিবাজি কইরা সময় দেই নাই, পরে আবার এই ডিসেম্বরে ভর্তি হইলাম। আর ভর্তি হওয়ার পরে আবার আমি স্কুলে ভর্তি হয়েছি, আউট স্কুল জানুয়ারিতে ভর্তি হয়েছি। তো স্কুলে ক্লাস করতাম, আপনার ইয়ে ভিডিও দেখতাম, এরপরে বই সহকারে ভর্তি হয়েছে, তো বইও পড়তাম, কুইজও করতাম। মানে ইম্পিংয়ারের ওই শীত সাড়ে তিন মাসের মতো, তো দুই মাসের পরে দেখি মোটামুটি আমার 28টা 27টা। ওপেনিং বলে তো যে বইটা থেকে কতটুকু উপকৃত হয়েছে পুষ্ট করে একবার দেখা যায়। ইজি হয় বইটা স্যার, বইটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে যে বইটা কাজে লাগে না, বই নানা বই মানি নেওয়া আর মোবাইলের সফটওয়্যার একই, কিন্তু না, বইটা অনেক ইম্পর্টেন্ট। সব কুইজ গুলা এক ইসে দেখা যায়, লাইন বাই লাইন দেখা যায়। হ্যাঁ আপনার অ্যাপস এর মধ্যে কি হবে, একটা প্রশ্ন দুইটা, একটা স্ক্রিনে দুইটা প্রশ্ন আসবে, স্ক্রল করে নিচে গেলে এই যে দেখেন এখানে এগুলো সব বইয়ের বইয়ের পেজ গুলো, এগুলো কি সব বইয়ের পেজ। ধরেন আপনি যখন পেজ নম্বর 53 তে যাবেন, এই কার্তলোর সবগুলা প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনি এটা গ্ল্যান্স মোবাইল স্যার। বিশেষ করে অধ্যায় বাই অধ্যায়গুলো শেষ করা যায়, একটা টার্গেট থাকে যে এই অধ্যায় শেষ করলাম দ্বিতীয় অধ্যায় শেষ করব। হ্যাঁ বইটা থাকলে এরকম একটা চিন্তা থাকে। আপনি বইটা মাত্র 40 ইউরো তো নিয়ে নেবেন, এটা অনেক আহামরি টাকা না। আপনি 1 ঘন্টা গুইদা করলে কত টাকা দিতে হয়? 40 ইউরো দিতে হয়। তো 1 ঘন্টা গুইদার টাকা একটা বই পেয়ে যাবেন। এই বইটা আপনি আপনি পড়া শেষ করলে আপনি আপনার ছোট ভাই বা আপনার কোনো ফ্রেন্ড কো কি দিতে পারবেন, কারণ পুস্তকের পরিবর্তন হয় না। এটাই কিন্তু আমাদের বইয়ের সব প্রশ্ন আছে বইয়ের মধ্যে। হলে চলে যান বইয়ের মধ্যে, মজার ব্যাপারটা কি কোনের তাতে কয়টা প্রশ্ন কয়টা ভেরো ফালসো আপনি দেখতে পারলেন। একবার দেখলেন এটা ভেরো, এটা ভেরো, এটা ভেরো, এটা ফালসো। কেন ফালসো হলো? কাত্তি বিস্তারিত বলছে ফালসো। কেন ফালসো বললো? ইরেগুলার বলছে ফালসো, পেমেন্ট ইরেগুলার বলছে। কেন ফালসো বললো? প্রথমে সালিতা বলছে, পরে দিশেদা বলছে, আবার এটা কি দোস্তে বলছে। তো ফালসো গুলো আপনি এটা গ্লেন্স দেখতে পারলেন। তো বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা নিয়ে নেবেন বইটা। আমাদের 5 তারিখ আসলে আমাদের বই কিন্তু নিমিশে শেষ হয়ে যায়, তো আগে আগে নিয়ে নেবেন যেন শেষ হওয়ার আগে আপনারা পেয়ে যান। আমার মাঝে দুইবার মোবাইল থেকে মানে সব লিংক গুলা কাটে গেছিল, পরে ফোন দেওয়ার পর আপনি পাঠাইছিলেন। এবং সানি ভাইকে ধন্যবাদ, অনেক কুইজ বুঝাইছে আমারে, অনেক কনসিলিও দিয়েছে। আমাদের আমাদের যে কুইজ গ্রুপ, সেখানে সানি ভাই আছে, মিজান ভাই আছে, তারপরে আমার টিপু ভাই আছে, অনেক ভাইরা আছে সেই কুইজ গ্রুপে। আপনাদেরকে কিন্তু অনেক ভাবে প্রশ্ন কি করে এক্সপ্লেইন করে। তো আমাদের এখানে ভর্তি হলে কিন্তু আমাদের একটা মেইন গ্রুপ, যেখানে আপনারা কোনো মেসেজ করতে পারবেন না। ভালো করে আবার ব্যাখ্যা করি, কোনো মেসেজ করা যাবে না মেইন গ্রুপে, শুধু আমাদের ক্লাস পাবেন, স্যারদের ক্লাস পাবেন। আর
আপনাদের জন্য কিন্তু আরেকটা কুইজ গ্রুপ আছে, এভরিবডি লাভ কুইজ গ্রুপ আছে, যারা এক্স গ্রুপে আছেন সেই গ্রুপে কিন্তু আপনারা কুইজ পোস্ট করলে অ্যান্সার পেয়ে যাচ্ছেন, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। আপনারা দেখবেন একে এলাকার অনেকে আছে, তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে সেই কুইজ গ্রুপ থেকে। তো যারা নতুন আছেন আপনারা আপনাদেরকে অ্যাড করবো, টেনশনের কারণ নাই, আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো কুইজ গ্রুপে জয়েন হওয়ার জন্য। তো সবাই তো শুভকামনা, আগামীকালকে আমরা ইনশাল্লাহ প্রথম থেকে শিখবো ইস্তাদা থেকে। তো আমরা চলে যাই আজকে আমাদের রাকিব ভাই ইস্কাদার মধ্যে। ওকে রাকিব ভাই, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। ওকে, সো এটা ফালসো, যেটা বলছে পার্কি মিত্র, মানে দুই ইউরো দিয়া একটা সময় কিনে আমরা পার্কিং করে নেওয়া, আসলে ফালসো, এটার পরে কখনোই পার্কিং করা যাবে না, শুধু শহরের মধ্যে থাকলে রাত্রে করা যায়। এটা একটি ইস্তাদা এবং এক টিকারের জাতা, দুইটা কোর্সিয়ে, এই যে একটা, এই যে একটা রাস্তাকে সেন্সনি করা দুপ্পে সেন্স, এটা কুইজ পড়লে বোঝা যাবে। এরকম রাস্তা দুপ্পে সেন্স হইতে পারে, আবার সেন্সনিকও হইতে পারে। তো কুইজে কি বলা হচ্ছে, লাইস্ত্রিচা বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া, বিয়াঙ্কা এই ডিসকন্টিনিউয়া মাঝখানে ডিসকন্টিনিউ কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইন ফিগুরা চিত্রে নেললে স্ট্রাদা সেন্সনিকো এ পোস্তা নেই দোসি পের দিবিদিরে ই দুয়ে সেন্সি। দেখেন কুইজে প্রথমে বললো কি, এটা সেন্সনিকো মানে একমুখী রাস্তা, সেই ক্ষেত্রে বললো ডিসকন্টিনিউ গুলা রাস্তাটা কি মধ্যে ডিসকন্টিনিউ কিভাবে সেন্স ডিভাইড করলো, যখন নাকি যদি বলা হয় দপ্পে সেন্স রাস্তা, তাইলে এটা দেখি করতে পারে সেন্স ভাগ করতে পারে, আর কখনোই আপনার দোস্তর মধ্যে কখনোই সেন্স অনিক হোক আর দপ্পে সেন্স হোক কখনোই এরকম ফাড়া ফাড়া পাবেন না। ওকে, আপনি দোস্তে মনে করেন দোস্তর আগে দোস্তর পরে পাইতে পারেন, পারেন হ্যাঁ, আগে বা দোস্তর আগে পড়ান, দোস্তর আগে কন্টিনিউ থাকে, হ্যাঁ কন্টিনিউ থাকে, সেটাই। যেহেতু কুইজে বলা হচ্ছে যে দুইটা সেন্স মানে কি দুইটা দিক ভাগ করলো, এর জন্য কুইজটা কি হয়ে গেল ফালসো। দুইটা দিক ভাগ করতে হলে অবশ্যই কি লাগবে, কন্টিনিউ লাগবে, কি লাগবে কন্টিনিউ দিয়ে যাওয়ার জন্য একটা দিক করলো, আসার জন্য একটা দিক করলো, রাস্তাটা কি একমুখী, তো একমুখী গাড়ির রাস্তা কখনোই দুই মুখী করা যাবে না। ভালো প্রশ্ন। এল পাইলটের গাড়ি রাফিগুড়া তো ইন্ডিকালা প্রেজেন্সা দি উনা স্টেশনে মেটেরোলজিকা, মানে আবহাওয়া অফিস। ফালসো ভাই, ফালসো। আচ্ছা মেটেরোলজিকা মানে কি ভাই, যে ওয়েদার আর কি মেশিন টাইপ এর, রাডার, রাডার, রাডার দেবে। আরেকটা কুইজ থাকে পিওবে স্পেস, ওটা ফালসো, ওটা ফালসো, এটা হলো মনে করেন যে টাইপ পল বেরোর, হ্যাঁ বৃষ্টি পড়তেছে, ধোয়া বের, ধোয়া পড়তেছে কি ময়লা পড়তেছে এরকম একটা, না এটা বৃষ্টি পড়লে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, এমন থাকতে পারে, তাই না? প্রাইভেট প্রপার্টি থেকে গায়না বেরোচ্ছেন, প্রচিদের লেন্তা মেন্তা আপনাকে আস্তে আস্তে বেরোতে হইব, যখন যদি আপনি রেত্র মাত্রাতে বের হন, এবং সবাইকে অগ্রাধিকার দিতে হবে, গতকালকে পড়ছিলাম না, সবাইকে অগ্রাধিকার দিতে হবে, দূরান্তে লা সস্তা পার্কিং এর সময় এ অপরতুন ভালো হয়, পার্কিং করার সময় অপরতুন ভালো হয়। নতুন আছেন, এগুলা কিন্তু মিক্সড কুইজ, পরীক্ষার প্রশ্ন, কালকে থেকে শুরু থেকে শিখবেন ঠিকই, বাট আজকে একটু পুরো কুইজের টেস্ট নিয়ে নেন যে কিরকম আসতে পারে পরীক্ষার প্রশ্নগুলো, ভালো একটা আইডিয়া হবে আপনাদের। দূরান্ত লা সস্তা পার্কিং এর সময় এ অপরতুন ভালো হয়, কে ইলকন্দ চেনতে চালককে বলা হচ্ছে, যখন পার্কিং করবা তখন তোমার জন্য ভালো হয়, আজিওনি সক্রিয় করে দাও, ইল ফ্রেনো দি স্টান্ট জেন্টলম্যান, তো হ্যান্ডব্রেকটা সচল করে দাও,
এবং ইনসিরিসকা ইল রাপ্পোর্টো পিউ বাসো দের কাম্বিও ভেলোসিটি এবং বেরো ভাই রাখো বেরো একবার ছবি দেখছিলেন কিনা এমরান হাশমি আর অক্ষয় কুমারের এরকম ইনিয়া এমরান হাশমি পুলিশ থাকে আর অক্ষয় কুমার মনে হয় যে গাড়ির ভায়োলেন্স করে ইন্ডিয়ান একটা মুভি দেখছিলেন ইমরুল ভাই আমি দেখছি ভাই কিছু কিছু সাইড সেলফি মুভি হ্যাঁ মুভির নাম সেলফি সেলফি ছবির নাম খেয়াল মনে আছে ছবিটা দেখলাম যে বলতেছে তো দেখলে শিখার অনেক কিছু আছে ওই মুভি থেকে আমি কিছু পার্ট দেখছি তোমার ভালো লাগছে সেটা অবশ্যই যারা পার্কিং করবেন গাড়িটা যদি আপনার কোনো কারণে হ্যান্ডব্রেক যদি কাজ না করে কারণ গাড়িটা অনেক ওজন এক টন 1000 কেজি হ্যান্ডব্রেক যদি কাজ না করে যখন নাকি গিয়ারে রাখবেন তাহলে গাড়িটা কি করবে না মুভ করবে না বুঝতে পারো ইভেন আপনি যখন গাড়ির চাকা পরিবর্তন করবেন তখনও কিন্তু গাড়ি সমান জায়গায় রেখে হ্যান্ড ব্রেক সক্রিয় করে গাড়িটা এক গিয়ারে কি করতে হয় রাখতে হয় লা উজো দেল কাস্কো দুরান্তে লা মার্চা দিভেন্তা যুক্তি আছে কিন্তু অনেক গরম পড়লে মিট করে ব্লক করে দিলাম জয় ভাই অনেক জানাচ্ছেন অনেকক্ষণ যাবত আমি জয় রিমুভ করে যেরকম কয়েকজন রিমুভ করে ঠিক হয়ে যাবে তো বলছে কোয়ান্দো লা টেম্পারেচার দে লা এরিয়া বাতাসের তাপমাত্রা সুপেরিয়র 30 ডিগ্রি 30 ডিগ্রি উপরে উঠে যায় 31 ডিগ্রি হয়ে যায় গরমে মাথা ঠিক থাকে না তখন কাস্কো অব্লিগো না বুঝতে পালস নন অব্লিগাতোরিও আবশ্যক না সকরেরে সাহায্য করা উন ফেরিতো দেল স্ট্রাদা মানে এখানে কিন্তু কুইস্টা অলরেডি ধ্বংস হয়ে গেল যে নন অব্লিগাতোরিও সকরেরে না ফেরিতো দেল স্ট্রাদা রাস্তার হাতে ভিত্তিকে সাহায্য করা অব্লিগো আমরা কি জানি এটা কি অব্লিগো এবং পেনাল কেসে চলে যাবেন কোথায় যাবেন পেনাল পেনাল কেসে মানে একটা অ্যাক্সিডেন্ট দেখছেন আপনি দেখছেন যে একটা লোক মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে আপনি ওরে হেল আয়তারে করলেন না অ্যাম্বুলেন্স ফোন দিলেন না আপনি ওখানে চলে গেলেন কোনো কারণে অ্যাম্বুলেন্স কোনো কারণে লেটে আসলো সেই লোকের অবস্থা খুবই মারাত্মক হয়ে গেল ওই টাইমে যদি জাস্টিফাই করে এখান থেকে কোনো গাড়ি পাস হয়েছে কিনা ওরে দেখছে কিনা পড়ন্ত অবস্থায় যদি দেখে যে আপনার গাড়ি তার গা পাস হয়েছে আপনাকে কিন্তু ওই লোককে যদি মারা যায় বা আহত হয় সব দায় ভার কে নিবে আপনি নিবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন নাই তারপরেও আপনি কিন্তু কি হবে পেনাল কেসে আসামি কারণ আপনি দেখছেন কিন্তু ওরে বাঁচান নাই ক্লিয়ার জি ভাই বলতে নন অব্লিগাতোরিও সকরের অন ফিজিক্যাল স্ট্রাদা পে নন মেটেরে আ রিপেন্টাগিও লা প্রোপ্রিয়া সিকুরেস আপনার নিরাপত্তার কথা ভাইবা আপনার উপকার করতে যাবেন না বলছে আর না বুঝতে হবে কি ফালসো ভাই ফালসো কারণ এটা অব্লিগাতোরিও করতে হবে না আপনি মনে করেন যে গাইস আগুন লেগে গেছে আপনি নিবাইতে পারলেন না কিন্তু অন্তত ফায়ার সার্ভিসে ফোন দেন অ্যাম্বুলেন্সে ফোন দেন যে বলেন যে সামনে একটা গাইস আগুন লেগে গেছে আমি চেষ্টা করতেছি নিবতেছে না তো তাড়াতাড়ি আয় এটা তো অন্তত বলতে পারবেন আপনি প্রপিয়া সিকিউরিটি সা ঠিক আছে আপনি আগুন নিবাইতে গেলে আপনার কিছু আগুন লাগতে পারে কিন্তু আপনি তো অন্তত কি করতে পারবেন কোন বালু ফেকতে পারবেন মাটি ফেকতে পারবেন দূর থেকে যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স ফোন দিয়ে এগুলো আপনি করতে থাকবেন ঠিক আছে তো বলছে করার অবলিগো না কিছু হবে ফালসো il conducente di un veicolo può approfittare della potenza approfittare মানে উপভোগ করা फायदा নেওয়া একজন চালক può approfittare फायदा নিতে পারবে della potenza del proprio veicolo তার নিজের গাড়ির কার্যক্ষমতা সে একটা ট্রাক চালাচ্ছে বড় একটা বাস চালাচ্ছে বা ল্যাম্বোর্গিনি চালাচ্ছে মানে দামি গাড়ি চালাচ্ছে অনেক পোটেন্সিয়াল ওয়ালা গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে সে ফায়দা নিতে পারবে এটার প্রফিট তারে মানে এটার
ক্ষমতা তার অপব্যবহার করতে পারবে বলছে প্যান নন দার লা প্রেসিডেন্সা কোন গাড়ি অগ্রাধিকার দিব আর কুই স্পেতা মানে আপনি ল্যাম্বরগিনি চালালে আপনি বুগাতি চালালে আপনি গাড়ির ফায়দা নেবেন এবং কি করবেন নন দারে লা প্রেসিডেন্সা কো খাওরে আর অধিকার দিবেন না আপনি আগে এটা ফালস পিএল স্যার আমি একটা প্রশ্ন করতে পারি বলেন পিএল স্যার আপনাদের অ্যাপসটা কি দিয়ে তৈরি করছেন এটা একটু আমাকে বলবেন দেখবেন যে একটা কুইজ বুঝেন না অ্যাপস এর মধ্যে সেই কুইজের মধ্যে আবার কি করা যায় নোট করা যায় নোট করা যায় আমি কেন বুঝি না এখানে বুঝি না তো ওই কুইজ আসবে নোট দেখতে পারবেন আবার সেভ করে রাখতে পারবেন মানে আপনার আলাদা ডায়েরি দরকার নাই খাতা কলম দরকার নাই অ্যাপস এর মধ্যে আবার ডিকশনারি আছে বাংলা দেখতে পারবেন সবকিছু আপনাকে এর ভিতর ঢুকাই দিছি এর বাইরে আবার বইও দিছি সবগুলা কুইজ থাকবে তারপর আমার ক্লাসও করাই মানে যাইবেন কই পাস না করে কোন আমার আমার হয়েছে কি স্যার যখনই দিনে অ্যাপসটা আমি পড়তে বসি তখনই শুধু ঘুম ধরে আপনার ভালোবাসা বেশি হয়ে গেছে বুঝলেন এর জন্য ভালো কমাই দেন ওকে এটা একটা অবলিগেস ইজ বলতা সিনিস্ত্রা মানে এটা এটা প্রিয়াবিজর সুবিত না এটা কি প্রিয়াবিজর আপনাকে বললো এটা হইতে পারে এখানে লেখা থাকতে পারে 100 মিটার লেখা থাকতে পারে Redmi Note 9 Pro ব্লক করার আগে মাইক বন্ধ করে দেন ওকে আবার 200 মিটার থাকতে পারে এখানে প্যানেলও দেয়ার লাগানো থাকতে পারে কত মিটার পরে গিয়ে মামে যেতে হবে আর যদি এরকম লেজ লাগানো থাকে তাহলে মানে কি একটু পরে সামনে গিয়ে প্রথম ইনপুটের মধ্যে আমাকে কি করতে হবে বামেজ বলতারে করতে হবে ডানে যাওয়া যাবে না সুদাও যাওয়া যাবে না বাট কুইজে বলা হয় এর সিনারাফিক বলা তো প্রেরণ চাও না সেন্স নিয়ে একটা ওয়ান ওয়ে রুট বোঝাচ্ছে কুইজটা হবে ওয়ান ওয়ে রুটটা আরেকটু লম্বা থাকবে তিনটা কি থাকবে আরেকটু সোজা আপনার একটা থাকবে এরকম আমি দেখাচ্ছি আপনার একটা থাকবে একটু লম্বা থাকবে এরকম এরকম থাকবে একটা একটা থাকবে এরকম ঠিক আছে ক্লিয়ার না সবাই জি ভাই ল্যাটারালে যেটা নাকি দেয়ালে লাগানো থাকবে এটা আর মুখোমুখি থাকবে এটা ওয়ান ওয়ে রুট ক্ষেত্রে আর এর মধ্যে ফ্রিচা থাকবে না অবলো ফ্রিচা থাকবে হ্যাঁ জি বন্ধুরা এল সিয়া ফরেন ফিগুরা ইন্ডিকা ওনা কোর্সিয়া রিজার বাতায় মোটর চিকলি মোটরসাইকেল কই আলতো আলতো আল বাতালে বলাইছে এটা কি আত্রা ব্যাটসম্যান তো চিকলা বিলে চিকলা বিলে এ অবলিগো দেল কোন্ডো চেন্সে চালকের জন্য অবলিগো অবশ্য রেগুলার ভেলোসিটা রেগুলার মানে কি উপযুক্ত গতিতে আনা যখন দরকার বাড়াবো যখন দরকার কমাবো আর মদরারে মানে কমানো মদরারে মানে কি কমিয়ে আনা আর রেগুলারে মানে কি যখন দরকার বাড়াবো যখন দরকার কমাবো উপযুক্ত গতিতে রাখা উপযুক্ত মানে আমি কাউকে যেন আমার জন্য কেউ যেন বাধাগ্রস্ত না হয় আমার জন্য চলাচল যেন কোনো শৃঙ্খলা না হয় তো এ অবলিগো দেল কন্ডিশন রেগুলার ভেলোসিটা ইন রিয়ার সিয়নে চালক যে নাকি মেইন রোডে প্রবেশ করবেন কে সি মেতে নেল ফ্লুস দে লা সিগ্লাসিওনে মানে মেইন রোডে ঢুকবেন আপনি আপনি সাইড রোডে আছেন বা থামায় রাখছেন কোনো কথা কইতাছেন এখন মেইন রোডে ঢুকবেন দেবে দার লা প্রেসিডেন্সা এট ভেহিকুল ইন ট্রানজিট আপনাকে গাড়ি গলে অধিকার দিতে হবে এ পর্যন্ত পড়ে বের হয়ে গেছেন মনে করেন পরে কি করলো এট এবং এস এস কি মানে সারা মানে সাইকেল সারা সব গাড়ি দিয়ে দিলেন কি হলো ফালসো ভাই ফালসো এ পর্যন্ত সুন্দর বলছে সুন্দর হ্যাঁ তুমি যখন মেইন রোডে ঢুকবা অবশ্যই অগ্রাধিকার দিতে হবে গাড়ি গোলাকে এবং সাইকেল গুলাকে না দিলেও চলবে এমনকি যদি কোন পশু ও পাখিও যদি থাকে তাকেও কি করতে হয় অধিকার দিয়ে আমাদের বের হতে হবে গতকাল পড়াইছিলাম এটা যে লয়েস পর্জেন্সা লঞ্জিতুরালে নেলকারি গফিনো আত্রে দিছি লুঙ্গেসা দিল ভি করে দেবে সেরে সিনাতা মিডিয়ান্ত উনো ও দুয়ে পানেললি মানে যদি এটার বেশি হয়ে যায় তাহলে দিবে কুইজটা কি ছিল
আমি কি বলছিলাম যে এক ইঞ্চি বের হলো দিতে হয় ম্যাক্সিমাম এত পর্যন্ত বের করে নিতে পারবো, সো এক ইঞ্চি বের হলো এটা দিতে যাবো, এটাই বলা হচ্ছে আপনার জল স্পর্জেন্সা মালামাল গায়ে থেকে পিছনের দিকে বের হয়ে যাবে সরফিনো মানে কি ম্যাক্সিমাম তিন ভাগে দশ ভাগে তিন ভাগ পর্যন্ত যদি হয় তাহলে আপনি একটা বা দুইটা দিবেন, মানে যদি পুরো গাড়ি জুইটা বের হয় তাহলে দুইটা দিবেন দুই দিকে আর এক অংশ বের হলে একটা দিবেন, বুঝতে হবে বেরো বেরো কোন লা পাতেন্তে দি ক্যাটাগরিয়ে গুড়ে আ পাতেন্তা সি পসর কোন দূরে আঙ্কি ত্রিসিকলি দি পোটেন্সা সুপেরিয়রে কুইন দিছি কিলোওয়াট কোয়াল কোয়াল প্রসিয়া লেতা দের কত কত বছর লাগে জানো এখন আ হোক আর বি হোক আপনি একুশ বছর পর্যন্ত চালাতে পারবেন ঠিকই বা সর্বোচ্চ কত কিলোওয়াট 15 কিলোওয়াট শুধুমাত্র আপনার বয়স যখন 21 হইব তখন 15 উপরে কোয়ালসেসিস পোটেন্সা আপনি ত্রিচিকলি চালাতে পারবেন, ত্রিচিকলি গুলার মধ্যে ত্রিচিকলি গুলার মধ্যে আপনার কি নাই সের বুঝতেছ নাই এরকম ওটা কি যে আমাদের বাংলাদেশে ওই সিএনজি হ্যান্ডেল লাগছে না ত্রিচিকলি গুলা অটো হ্যান্ডেল গুলা কি যেরকম তো এরকম হ্যান্ডেল গুলা আপনার মুভ করতে আপনার একটু ম্যাচুরিটি দরকার, আপনার একটু স্বাস্থ্যবান দরকার, যেমন মোটর সাইকেল যেটা আ 24 বছরের নেয় বড় ভারী মোটর সাইকেল ভোলান্তে এইভাবে ঘুরাইতে পুরো গাড়িকে ঘুরাইতে হয় চাকাটা শুদ্ধ ঘুরাইতে হয় আর গাড়ি 18 বছরে গাড়ি কিন্তু এক আঙ্গুল দিয়ে ঘোরানো যায় ঘোরানো এক আঙ্গুল দিয়ে ভোলান্তে ঘোরা যায় না আপনার অবশ্যই একটা ম্যাচুরিটি আসতে পারে 15 কিলোর উপর হলে 21 বছর হয়তো মিনিমাম আর যেগুলো একটু ছোটখাটো ওই অটোর মতো বাংলাদেশে ওগুলা ওগুলা সমস্যা ওগুলা 18 বছর বয়সে কি করা যায় এভাবে নড়াচড়া করানো যাবে সমস্যা নাই, তো এটাই বলা হচ্ছে যে এই আপাতত হলেই যে আপনি আ দিয়ে চালানো যাবে কিন্তু ম্যাক্সিমাম 19 কিলোওয়াট বা যখন নাকি আপনার ওই এই সুপেরিয়রে 19 হবে অবশ্যই আপনার কি হবে মিনিমাম 21 বছর যদি বলছে ওয়ান কুয়েতা এর জন্য ফালতু প্রশ্ন ভাইয়া একটা কথা ছিল বলেন তপু মাঝে মাঝে দেখা যায় যে জুমে ক্লাসটা করতে পারি না ইউটিউবের গুলা ক্লিয়ার বোঝা যায় অনেক সময় ইউটিউবে দেন না ওই যে যারা পরীক্ষা দেয় ওই ক্লাস ইউটিউবে সার্চ করে দেখেন ডেইলি দেওয়া হয় এগুলা ডেইলি দিয়ে দিই আমরা ইউটিউবে আমাদের পেজে গিয়ে দেখেন দেড় দেখেন কালকেটাও দিই আজকে দিয়ে দেবো টেনশন নেন না হ্যাঁ বুঝলাম ওকে একজন বলেন তো মাসিমালি আমি যাই বলি সে বলেন এই মনিরুল ভাই মাসিমালি কি কোন তো মনিরুল ইসলাম ভাই জুম্মন ভাই কোন মাসিমালি কি কোন মাসিমালি হচ্ছে এলা পুলিশ সদস্য আছি গরাছেন মানে আপনার এই যেরকম আছে মানে সর্বোচ্চ একটা কোম্পানি কত টাকা পে করে বছরে যেরকম আমি 1000 পে করি ওর আমার জন্য 1 লাখ এরকম সর্বোচ্চ অ্যাক্সিডেন্ট হলে পে করতে হবে এক বছর আর কি আপনি মনে করেন যে ই করেন এই 5 গিগা ইন্টারনেট কিনছেন 5 জিবি ইন্টারনেট কিনছেন 5 জিবি হ্যাঁ উইন্ডে 5 ইউরো দিয়ে কিনছেন ঠিক আছে এখন এই 5 জিবি আপনি কি ম্যাক্সিমালি আপনি চাইতে 5 জিবির পরেও ব্যবহার করতে পারবেন কিন্তু কি করতে হবে নিজের অ্যাকাউন্ট থেকে কি করবে টাকা কাটবে আর 5 ইউরো দিয়া 5 গিগাবাইট নেট কিনছেন এটা কি ম্যাক্সিমালি মানে অ্যামাউন্ট ম্যাক্সিমালি আপনি এই 5 জিবি হ্যাঁ এরকম যেরকম একটা एग्जांपल আমি 5 টাকা দিয়ে 5 জিবি কিনছি এখন আমার ফোনে লোড লাগবে 6 জিবি কিন্তু আমি 6 জিবি তো দিব না কারণ আমি কিনছি 5 জিবি আর কি 5 জিবি এখন আপনি যদি মনে করেন যে 5 ইউরো 5 জিবি দিলাম কিন্তু আমার লাগবে 6 জিবি তাহলে আমি কিন্তু আবার 10 ইউরো দিয়া কি করতে পারি 8 জিবি নিতে পারি তাই না হ্যাঁ ভাই পারি তো ম্যাক্সিমাল কি করা যায় বাড়ানো যায় যদি আমরা এই যে কিস্তির টাকা
আমি যদি বলি না 5 GB তো হয় না, কারণ কি 5 GB শেষ হয়ে গেলে আপনার প্রতি গিগাতে দেখবেন 2 ইউরো করে কাটতেছে লস না, 5 GB পরে গিয়ে প্রতি গিগা 2 ইউরো মানে কি 10 GB আরো 20 ইউরো কাটতেছে, তো এতে ভালো না, একবার আমি 10 ইউরো দিয়ে নিলাম ভালো না, তো ওই রকমটাই আমি বোঝাচ্ছি। এই কারণে যে মাক্সিমালি হলো ইন্স্যুরেন্স এর একটা পলিসি নীতি, মানে আপনি একটা আপনি যখন ইন্স্যুরেন্স করবেন ভালো করে খেয়াল করবেন মাক্সিমালি জিনিসটা কি, ইন্স্যুরেন্স তো অবলিগো করতেই হইব, ইন্স্যুরেন্স আপনি যদি রাস্তায় গাড়ি নামান যদি কোনো কারণে আপনার একটা গাড়িকে লাগাই দিলেন পিছন থেকে, তো সেই কারণে ওই গাড়ির যে ক্ষয়ক্ষতি হলো সেই টাকাটা এই ইন্স্যুরেন্স কোম্পানি দিব। তো এখন ইন্স্যুরেন্স অবলিগো কেন করছে, আপনি কনফিডেন্স আছেন আমি ভালো গাড়ি চালাই, আমি আমি অ্যাক্সিডেন্ট করুম না, আমি 1 বছর হুদাহুদি কিনলে টাকা দেবো, ভাবতে পারেন না আপনাদের আপনাদের সবাই যে ইন্স্যুরেন্স কেন অবলিগো, মানে কিনলে গিয়া আমি যে সুন্দর গাড়ি চালাই যে সুন্দর গাড়ি চালাই আমি যে কোনো অ্যাক্সিডেন্ট করুম না, অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা, দুর্ঘটনাকে বলে কই আসে, আপনিও করতে পারেন যে কেউ করতে পারে, তো এটা আপনার সিকিউরিটির জন্য এবং অন্য অন্য যে অন্য অন্য যার যত মানুষ গাড়ি চালায় সবার সিকিউরিটির জন্য, ধরেন প্রায় 1000 মানুষের কাছ থেকে আপনার শহরে 10,000 মানুষের কাছ থেকে ওই 1,000 ইউরো করে নেব বছরে, তো 10,000 মানুষ 1,000 করে মানে কি 10 লাখ ইউরো পাইলো এরা ইন্স্যুরেন্স কোম্পানি 10 লাখ ইউরো পাইলো 1,000 গাড়ি থেকে, হ্যাঁ এই যে এই শহরের মধ্যে মনে করেন বছর শেষে 3টা বা 4টা বা 5টা বা 10টা অ্যাক্সিডেন্ট হইলো, তো সব গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, বাট টাকা কিন্তু সবার কি অবলিগো দিতেই হইব, তো এর জন্য যে ওই যে 2টা অ্যাক্সিডেন্ট হয় যে ক্ষয়ক্ষতি হয় ইন্স্যুরেন্স কোম্পানি কি করে সেই টাকাটা আপনার দিয়ে ওই ক্ষতিপূরণটা ওই ক্ষতিটা কভার করে দিবে, তো এর জন্য তার মানে এই না যে আপনি 1 বছরের জন্য 1,000 টাকা দিলেন তো 1 বছর আপনি একবার 10 বার অ্যাক্সিডেন্ট করলেন মানে পুরো ইন্স্যুরেন্স এর টাকা আপনি একলাই লাগাই দেন, নো এরা একটা লিমিট দিব, লিমিট যে হ্যাঁ তুমি ঠিক আছে তুমি তোমার রিস্ক আমি নিলাম 1,000 ইউরো দিলা সামনে বছর 2024 সালে তুমি যত অ্যাক্সিডেন্ট করো আমি দেখবো আমি জরিমানা আমি টাকা দিব, কিন্তু সর্বোচ্চ 5 লাখ মানে 5 লাখের বেশি দিব না, তুমি যদি 1,000 টাকা আমাকে দাও আমি তোমার 5 লাখ ইউরোর গ্যারান্সি নিব, তো এই গ্যারান্সিটা কেমনে নেয়, সে যে অ্যাক্সিডেন্ট করবেই এটা কিন্তু কেউ জানে না, আর সে অ্যাক্সিডেন্ট নাও করতে পারে, তো না করলে পুরো 1,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানির কি লাভ থাকলো, আর যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই যে যা খরচ 2-4-5 হাজার খরচ হইলো এটা কি ইন্স্যুরেন্স কোম্পানিরা লস, তো লসটা লস না, কেন লস না, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন খেয়াল করি আপনি এই বছর ইন্স্যুরেন্স এর 1,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি এই অ্যাক্সিডেন্ট এর এগেনস্টে আপনার একটা গাড়ি ঠিক করে দিল, ঠিক করে দেওয়া মনে করে যেন ইন্স্যুরেন্স কোম্পানি 6,000 ইউরো গেল, আপনি যে 1,000 কিন্তু ও আপনার পিছে 6,000 খরচ করছে, কিন্তু পরবর্তী বছর যখন আপনি ইন্স্যুরেন্স করতে যাবেন আপনি কিন্তু 1,000 টাকা কোথাও পাবেন না, কারণ কি আপনার ক্লাসটা কিভাবে বেড়ে যাবে, তো পরবর্তী বছর দেখবেন কি আপনার ওই 2,200 টাকা লাগবে ইন্স্যুরেন্স করতে, কারণ কি একটা অ্যাক্সিডেন্ট করছিলেন তো এরকম 2,200, পরবর্তী বছর দেখবেন আবারও অ্যাক্সিডেন্ট না করলে ওই 2,200 থেকে দেখবেন 2,100 কমবো, মানে এই যে 6,000 ওরা কিন্তু আবার আপনার কাছ থেকে কি করবে ওই যে কিস্তি শুরু পরবর্তী কিন্তু আপনার থেকে কি করবে নিতে থাকবে, তো তারপর ওরা একটা আমাকে সাপোর্ট দিল ইনস্ট্যান্টলি, তো আর আমার লাগতেছে না, তো এর জন্য তো ওরা কি করবে একটা মাসিমারি দিবে যে সর্বোচ্চ এত টাকা পর্যন্ত আমি তোমাকে কভার করবো, এর বেশি না, এর বেশি হলে আপনার নিজের ক্যাশ দিয়ে করতে হবে, এখন আপনি যদি কনফিউজ থাকেন যে না আমি হয়তো আরো বেশি অ্যাক্সিডেন্ট করতে পারি আমার 5 লাখে হবে না, এমন যদি হয় যে আমি একটা 500 অ্যাক্সিডেন্ট করে ফেললাম তাহলে আমি টাকা পাবো কই, তো তখন আপনি 1,000 জায়গায় যদি ওদেরকে বলেন যে আমি তোমার 1,000 জায়গায় 2,000 টাকা দেবো তোমার 1 বছরে তুমি আমার মাসিমারিটা বাড়াই দাও, তখন কিন্তু কি করে মাসিমারিটা বাড়াই দিবে সময় মোটামুটি, তো এটা বলা হচ্ছে যে এই মাসিমালি দেলা পুলিশ যদি আসছে গুলা সিওরিয়ার চিয়া রেসপন্সিবিলিটি ছিল অত পসন এস রাউমেন তাতে আপনি বাড়াইতে পারবেন চাইলে, আর সেল তার দি ক্লায়েন্ট এটাকে নির্বাচন করতে পারবে কত সে কত টাকা চায় বছরে বেরো মাস জোরে সোমা বিশেষ কিছু টাকা দিয়ে আর কি করতে পারবে বাড়াইতে পারবে সুযোগ হবে বেরো এল সিলা ফিগুরা তো বিয়েতালা ইজ বলতা সিরিজরা বামে মুন ফালসো অবশ্যই মূল নেওয়া যেতে পারে যদি আমি বামিজ বলতে করি অবশ্যই নেওয়া যেতে পারে এ দিনাতর আমি গ্রাহত পোস্ত আই লাতি দালে গ্যালেরিয়া সেন্স তুমি কো ওয়ান ওয়ে গ্যালেরিয়া এটা অনেক সময় কাজ যাতে যদি স্ট্রেটটা হয়ে যায় তারপর কি হয় দেওয়া থাকে হ্যাঁ বেরো সো লা ডিসটেন্স ইন সিগুরেস্তা ইনফ্লুয়েন্স সে
il carico trasportato dei veicoli. Vero, vai. Vero. Gaeta malamal ki rokom nisen er upor bhitti kore nirapod durutto apnake barai rakhte hobe beshi malamal nile nirapod durutto ki korben beshi rakhben. E conducente del veicolo da sorpassare ha obbligo di inserire le marcia più bassa per facilitare falso è falso. Obbligo na da sorpassare gappa che dice che overtake korte ache apne chaile guti komate paren chaile se paren chaile dane chapte paren but obbligo se dekhte ki non ache lare guti banano jabe na. Il simbolo raffigurato è posto su una spia color rosso, l'altra. Vero, vai. Vero. Motore je riscaldamento. Acqua. Acqua. Riscaldamento per jeta ke bola hoy eta gorom hoye gele. È opportuno per il conducente che accusa seri di stanchezza. Mane bhalo hoy ekjon chalok je ongobongi korlo ki sei stanchezza mane se klantikor bhabmurti dekhacche ekjon chalok tar hai tulteche shuilda musraiteche stanko hoye gongondortese aki to sei khetre bhalo hoy rajun jere chole jao piu bichina pyaaz jola di sosta ebong ektu ghumai nao so vero bhai vero vero ar jodi bole shamner gari kacha kachi jao tale kintu falso eta falso falso. Il sinapigrato preannuncia obbligo di arresto ad un posto di blocco istituito degli organi di polizia. Obbligo di arresto, ti cazzo, e qui in procedura un po', c'è scarsa visibilità, ma con un police control, ma police blocking, alz, polizia le ha attaccato. Chi ha attaccato alz? Polizia. Quanto calcare che ha scelto alz, polizia? Va a costare. Va a costare, good. Il sinapigrato indica che è possibile iniziare a sostare delle ore. Falso. Falso. Parking করার কি বাস নিয়া যেতে পারে? এখানে বাস নাম্বার 8 এবং বাস নাম্বার 45. আপনি আশেপাশে একটা পার্কিং এরিয়া আছে, পার্কিং করে বাসে উঠা আপনি শহর থেকে একটু দূরে যেতে পারবেন, মানে গাড়ি দেন নিলেন না আর কি, বাস উঠতে পারবেন. সো বলছে কি এটা পার্কিং করা যাবে এই সময় না. ফালসো. La sicurezza deve essere mantenuta per evitare tamponamento. Vero, tamponamento di non ha, hacca di non ha la che giorno ne ha potuto bicirante. Vero, al caspia, ma in fondo a giudice vola hoi e muco mo che sono corso giorno la carta del falso. Falso, dove sono? Falso, falso. E che ne ha che devo? Tram থাকতে falso সমাগে টি 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 দেই বেটা আমি নির্দিষ্ট লাইন আছে গুড falso প্রশ্ন falso consentito applicare অনুমতি আছে applicare লাগানো sui vetri laterali anteriori sopra mezza pellicola di chilo falso falso কত কালকে কি বলছিলাম এটা তো 26 নম্বরে একটু বুঝাবেন ভাই আগে প্রশ্নটা বলতে দেন তারপর আমরা পরে आंसर দেই সবাই কাইন্ডলি হ্যাঁ ভাই 26 নম্বরে একটু কত নম্বর 26 আচ্ছা 26 টা আমি শেষ করি 26 বলা হচ্ছে দেখেন খেয়াল করি লা ডিসটেন্স সিকিউরিটি নিরাপদ দূরত্ব দেবে সেরে মানতনতা অবশ্যই মানতে হবে পেয়ার এবিতার এড়িয়ে যাওয়ার জন্য ইন টাম্পোনামেন্টো টাম্পোনামেন্টো পিছন থেকে ধাক্কা দেওয়ার কি কয় টাম্পোনামেন্টো সো আপনি অবশ্যই নিরাপদ দূরত্ব রাখবেন যেন সামনে গিয়ে এটাকে আপনি ধাক্কা না মারেন তো কষ্ট হবে হ্যাঁ ধন্যবাদ জয় ভাই বেশি বলবেন চুপ করে থাকতে বল সবাই চুপ থাকেন কোনো কথা বলবেন না একদম খবরদার ওকে সবাই মাইক বন্ধ আমরা গত ক্লাসে বলছিলাম যে বেশি কথা কয় কয় ক্লাস হ্যাঁ মাইক বন্ধ রাখি আমরা গত ক্লাসে বলছিলাম কি মাইক বন্ধ রাখেন চুপ থাকেন সবাই বন্ধ করে দিন চুপ সবাই চুপ গত ক্লাসে বলছিলাম কি বিয়ে দাদা নিষিদ্ধ ছিল কি গাড়ির সামনে এরকম পেল্লিকল আদে জীব লাগানো যাবে না ওটা ভেরত ছিল আর আজকের প্রশ্নে বলছে কি অনুমতি আছে কনসেন্ট অনুমতি আছে অ্যাপ্লিকারে সুই বেত্রি ল্যাটারালি আন্টেরিওরি ও সুপারা ব্রেজা পেল্লিকল আদে জীব মানে আঠা প্লাস্টিক স্টিকার লাগাইতে পারবেন এ কন্ডিশনে দিছিয়ানো দি মেটেরিয়াল রিমুভাল মানে উঠান যাব দি কি আপনি লাগাই দিলেন না ফালসো লাগানো যাবে না Su strade coperte di neve occorre montare pneumatici per neve su tutte le ruote opportuno catene sul ruote motrice che vero, vai. Vero. Vero. E due posto che detto questo কালকে আসছিল কি vero. আমাকে নবি কি বলা আছে চাকা নতুন চাকা করতে দেব মনে পড়ে জি ভাই যে strade neve থাকলে আমার কি করতে হয় নতুন চাকা লাগাতে হয় কোনটা কি ছিল ফালসো ফালসো ঘুরে ফিরে কি কথা কয় তো তখন জনক ফালসো কইছি তখন কইছিলাম না যে পেনো মাতে সিন মানে লাগাই তুইবো অথবা কাতরা লাগাই দিব বলি তো বলল
আগে দা ফালসো ছেলেরা বেরো যে নেবে পড়বে অবশ্যই নেবে চাকা লাগাই দেবো সবগুলো চাকার মধ্যে অথবা কাতারা লাগাই দেবো মত দিছে যেগুলো মোটর কানেক্টেড ঘুরে ওই চাকা লাগাই দেবো বেরো প্রশ্ন ভাই একটা কথা বলতাম বলেন এই আমাদের এখানে কিছু ভদ্রলোক আছে যারা আপনার কথা শেষ না হওয়ার আগেই কথা আরম্ভ করে আমি তাকে বলতাম তাদেরকে ছত করে দিলাম আর বলবে না ওনারা পরীক্ষা থাকে না সব পারে সবাই চুপ থাকে নতুনদের জন্য সময় সময় করে দেন পুরানদের সব কালকে থেকে নতুনদের ক্লাস পুরানদের ঢোকাবো না জমে পুরানদের বাদ দিয়ে দেবো নতুনদের ক্লাস করবো আগামীকাল ইনশাল্লাহ ঠিক আছে সবাই খুশি ধন্যবাদ ভাই ওকে নেলে পূর্বে পেরিকোলজে মানে মারাত্মক বাঁকা রাস্তা আর ফোর্থে ভেলুসিতা পূর্বে পেরিকোলজে মানে মারাত্মক বাঁকা রাস্তার মধ্যে কেমনে আইসেন ফোর্থে ভেলুসিতা অনেক গতিতে আইসেন ঠিক আছে লেস্ট্রিচামেন্টো দেল পেনোমাতিচি হঠাৎ করে মন ঘুরলে শব্দ দিতে পারে কি পূর্বে পেরিগুলো যে ফোর্থ ভেলোসিটি একটা মুর ঘুরতেছেন অনেক গতিতে তো সেক্ষেত্রে স্ট্রিচামেন্টো দিপেন মাতেছি চাকা এবং রাস্তার ঘর্ষণের ফলে আমেন্তা রুমোরজিতা একটা কে কে কিক কি হতে পারে একটা শব্দ সাউন্ড হইতে পারে না পারে বেরো প্রশ্ন এখন দেখেন যারা রিসেন্টলি নাইট ক্লাস গুলো করতেছেন গাড়ির কার্যক্ষমতার একটা খারাপ ব্যবহার করতে পারবেন আপনি কেমনে নন দারে প্রেসিডেন্সা কারো অধিকার না দিয়া আপনি আগে চলে যাবেন না বুঝতে পারবো ফালসো 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 দেখেন প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেইন করে শুধু বলতে শুনবেন দেখবেন কি মিল থাকবে মি অনেক মিল আছে আমরা গত ক্লাসে যা শিখছি প্রত্যেক প্রশ্নের কি অনেক কি আছে সিমিলারিটি আছে তো সেই ক্ষেত্রে ক্লাসগুলো বন্ধ করবে